আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সৈল সালামতে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এটা হচ্ছে হোয়াইট হাউস মানে আমাদের বাসার সামনেই হোয়াইট হাউসটা বাসার পাশে একদম হোয়াইট হাউজে মেলা হচ্ছে বিকালে চাউল ডাল কিনতে বের হলাম দুধ কিনলাম চাউল কিনলাম পেঁয়াজ কিনলাম কিনে চিন্তা করলাম হোয়াইট হাউসে একটু যাই দেখি কীরকম মেলা হচ্ছে আমরা আবার গতকাল আমার মেয়ে ব্ল্যাক হিস্ট্রি আমি দেখাইছি বেরিসটা সমানো আসছিলো তো গতকাল আমরা রোজ বিউতে মেলা করে আসছি আমার মেয়েও চাইছিলো মানে পারিহা চাইছিলো হোয়াইট হাউসে মেলা করতে এই জন্য হোয়াইট হাউজের অবস্থানটা দেখলাম কেমন এই যে দেখছেন এরা আসছে এরা কিন্তু বেশিরভাগই উনিও মনে করেন এই ভাইটা আসতে চাচ্ছে না ভাইটা কিন্তু রোজ ছিল ওনারা রোজ মেলা করি এখন হোয়াইট হাউজে আসছে তবে হোয়াইট হাউসটা একদম নতুন গত মাসের সাত তারিখেই উদ্বোধন হয়েছে এই আপুটার ভাইটা হইল হাজব্যান্ড ওয়াইফ তো ওনারা এখানেও আসছে এখান থেকে অন্য আরেক জায়গায় মেলা করবে দুই তারিখ থেকে এই জন্য তো চিন্তা করলাম একটু হোয়াইট হাউসটাও আপনাদেরকে ঘুরে দেখায় একদম খুব সামান্য সীমিত এই তো করছে ওখানে মেলা এখানে বেশিরভাগই রোজ বিহুতে মেলা করা এরকমই হোয়াইট হাউজের দোতলায় আবার থাকার রুম আবাসিক আপনি হোটেল হোটেল কিন্তু রেস্টুরেন্ট তো হোয়াইট হাউজ রেস্টুরেন্ট কিন্তু আবার থাকাও যায় দুইটা মিলাইয়ে আবার অনুষ্ঠানও হয় এরকমই তো মেহেদির এও আছে স্টলও আছে আবার এমনি কসমেটিক্সে বেশি তো যাই হোক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম চিন্তা করলাম একটু দেখাই আপনাদেরকে হোয়াইট হাউজের মেলাটা আর রোজ বিয়ের মেলাটা বিভিন্ন মেলাগুলা আমি তো মেলাগুলোতে মেয়ের সাথে যাই সময় কাটাই এই জন্য তো চিন্তা করি আপনাদেরকে আমি মেলাগুলো একটু ঘুরে ঘুরে দেখাই তো কালকে এই এই ব্রেসলেটটা আমার খুব ভালো লাগছে ও অনেক রিকোয়েস্ট করছে আনটি নিয়ে যান নিয়ে আসি কারণ আমি তো সোনারে পড়ি এই জন্য বেশিরভাগ আমার হাতে দুইটা একসাথে আমি সোনার পড়ি তো এই জন্য নিয়ে আসিনি তবে দেখি ভাল লাগছে যখন কালকে হয়তো গিয়ে নিয়েও আসতে পারি তো এটা আজকে দ্বিতীয় দিন এই যে বোরখার ওই বাইদের দোকানটাও আছে এখানে তো সবাই যারা মেলা করার রক্তের সাথে মিশে গেছে ওরা মেলা না করলে থাকতে পারে না মেলা করবেই আমারও খুব ভালো লাগে এই জিনিসটা মেলা করা বা এই বিজনেসটা অনেক বেশি ভালো লাগে তো আমিও বাইরে মেলা করেছি কিন্তু এখন তো জব করি তো এই জন্য সব সময় এগুলো করা যায় না জব করলে কিন্তু সমস্যা হয় জব করলে সব সময় কিন্তু সব কিছু করা যায় না কারণ অফিস টাইম দিতে হয় বাসায় টাইম দিতে হয় এই জন্য সময় সব কিছু করা যায় না জব করলে তো ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো এই জন্য আপনাদেরকেও একটু দেখালাম শেয়ার করলাম আপনাদেরকেও একটু এটা হলো হোয়াইট হাউজের রিসেপশনটা এখানে হোয়াইট হাউজ লেখা আছে তো এটাও আপনাদেরকে তুলে ধরলাম যে এই যে অর্গানাইজার উনি একদম নতুন একদম নতুন উনি আর কখনো মেলার অর্গানাইজ করেন নাই এই প্রথমেই করছেন আমার ভিডিওতে উনার ছবি আছে দেখতে পাবেন ইনশাল্লাহ আবার বাইরে বাইরে এসে দেখি বাইরে পিঠার স্টলও বসছে মানুষ খেতে বসছে দেখা যাচ্ছে খাচ্ছে মানুষ মোটামুটি ভালোই লাগলো দেখে তো এই হোয়াইট হাউজের ডুকার রাস্তাটা অনেক সুন্দর এটা আমাদের ক্লোজ খুব পরিচিত একজন মানুষের এটা আমাদের ফেনি ছেলে ছেলেটা ফেনীরে সিলেটের একটা মেয়েকে বিয়ে করছে ওই শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ি হোয়াইট হাউসটা ও শ্বশুরবাড়ি শ্বশুরের শ্বশুরমারা গেছে এখন মেয়েই দেখাশোনা করে মানে ওর ওয়াইফে দেখাশোনা করে তারপর হলো আশা করছি আপনাদেরও ভালো লাগবে কিন্তু খুব একটা স্টল নাই মোটামুটি ভালো লেগেছে তারপরেও বাইরে দুইটা আপু বসছে এই যে ছেলেটা লম্বা করে খয়েরি শার্ট পরা ছেলেটা দেখছেন এটা পারিহার আবার ক্লাসমেট আমি জানতামই না আমি ওদের থেকে একটু মানে এটা কী বলে সানাবোনা ছানা বাজে নিয়ে নিছিলাম পেঁয়াজি দিয়ে তখন ও বললো আর কি আর এই আফুটাও উপসর বাসা ওর ওনার কার্ড নিলাম পিঠার এক সময় পিঠার জন্য দরকার হয় মেয়ের বাড়িতে পিঠা দেব তখন দেখা যাচ্ছে মানে পিঠার জন্য হয়তো বানানোর জন্যই সমস্যা পড়ে যায় আসলে এক সময় অসুস্থ থাকলে আর বানানি যায় না যাই হোক তারপরও ভালো লাগলো আফুর সাথে আলাপ করলাম সব দিক মিলাইয়া ওভারঅল অনেক ভালো লাগছে